এমন কোন জায়গায় দেখাইতে পারবেন না শুধুমাত্র মুহাম্মদ আল্লাহ পাক কোরআনে যদিও মুহাম্মদ উল্লেখ করেছেন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কোন জায়গায় মুহাম্মদ নাম উচ্চারণ করি নাই আমি আসতে দিব না হত্যা করে ফেলবে সুতরাং এই নবীকে বাঁচা দরকার মনে রাখো আমি যদি এই নবীকে নবীকে হায়াতে পাই আমি নিজেও যদি হায়াত পাই নবীকে 40 বছর পর্যন্ত আল্লাহর কসম আমি নিজেও এই নবীর উম্মত হিসেবে গণ্য হব আল্লাহ পাক সবকিছু আগে পৌঁছায় দিবেন কাদরি জানতো কিভাবে যে মুহাম্মদের বাবার নামেই হবে কারণ আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার নবী দুনিয়াতে যাবে নবীর যেন কোনো প্রকার কষ্ট না হয় সব বান্দা যেন দেখলেই সালাম দেয় গাছ যেন দেখলে সালাম দেয় মাছ যেন দেখলে সালাম দেয় আসমানের মেঘ যেন নবীকে দেখলে সুন্দর করে ছায়া দেয় আমি আল্লাহ পাক সব কিছু আগে থেকে সুন্দর করে গোছায় রাখবো কারণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যাচ্ছে যদি রাসূল যাবে দুনিয়াতে আর কোনো অন্ধকার থাকবে না বেশি রাসূলকে নির্বাচন করেছেন আগে বসাইছেন সবার পরে কেন কারণ প্রধান অতিথি আগে আসলে মানুষ টিকবে না এই কারণে প্রধান অতিথিকে শেষে দিলাম যেন সবগুলা মানুষ প্রধান অতিথির অপেক্ষায় বসা প্রধান অতিথির বয়ান তাকে কানে নিয়ে কবর পর্যন্ত জান্নাত পর্যন্ত যেতে পারে ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথি আমাদেরকে উসওয়ে হাসানার মাধ্যমে বয়ান করেছেন কেন আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন এই উসওয়ে হাসানা অর্থাৎ কোরআনকে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বানায় দিলাম এই বান্দারা খালি মানবে আর আমি আল্লাহ বান্দাকে জান্নাত পর্যন্ত ফায়তাল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন আর সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কবি রাজি হোমিও প্রেতি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া ডিজেল পেট্রোল অক্টেন ফক্টেন কত রকম তেল আর তেল লয়া চলতাছে দেশে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জোরে সকল মানুষ ফুটানি করতেছে আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টরের চাকরি হয় ওই তেল দিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বা চেয়ার পেতে তেলের জুড়ি নাই তেল মারাতে পটু যিনি তিনি যে আর পায় একটু যেখানে যায় লাগে লাগুক না কি বলেন যেখানে যায় লাগে লাগুক না স্কেপ চেয়ারম্যান আমাদের পক্ষে আছে আমাদের টেনশন নেই জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জোরে সকল মানুষ ফুটানি করতেছে আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না একটু কষ্ট পাইছেন এভাবে আওয়াজ দিবেন ঘুমাবেন কারা কারা হাত তুলেন দেখেন হ্যাঁ ঘুমাবে ঘুমাইলে পাশ থেকে দিবেন গুতা একটা নাহলে ছবি তুলে রাখবেন কারণ এই জানেন মানে সে ঘুমাইলে স্বীকার করতে চায় না পাশে থেকে কাউকে ভাই ঘুমাইছিস ছবি তুলবেন ছবি তোলার পর হ্যাঁ ঘুমাইছিস কে হ্যাঁ ঘুমাইনি দেখ ভিডিও আছে ঠিক না যতক্ষণ আছি ইনশাল্লাহ অল্প সময় এই মুখতাসার সময় আল্লাহ পাক যেন বরকত দান করে আমলের নিয়ত শুরু করুন এটা কি মাস আরবিতে রবিউল আউয়াল আমরা জানি এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রাণের পুরুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দুনিয়াতে এটা আমাদের জন্য সৌভাগ্য এমন সময় এসেছিলেন
যেই সময়টা আল্লাহ পাক গোটা দুনিয়াকে জাহালাতের অন্ধকারে একদম নিমজ্জিত করে দিয়েছিলেন মানুষগুলো মূর্খতার এত চরম পর্যায়ে চলে গেছে যেটার উপরে আর যাইতে পারে না এমন এমন কিছু কাজ যেটা কল্পনাও করা যায় না এই কাজগুলো তারা করত আমি আপনাদেরকে যদি একটু বুঝায় বলি তখনকার হালত আর এখনের হালত একটু মিলায়া দেখবেন যে বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে আর আজ থেকে 1400 বছর আগে যে পরিস্থিতি আইয়ামে জাহেলিয়াতে ছিল উভয়টা কি মিলে যায় নাকি মিলে না একটু খালি বলার পরে মিলাবেন এক নম্বরে আইয়ামে জাহেলিয়াতে সবচাইতে বেশি যেটা ছিল এটা হচ্ছে মানুষগুলো মূর্খতার ছয়লাবে ভরেছিল সবচাইতে বেশি মূর্খ যাদের ভিতরে আল্লাহ খোদার জ্ঞান নাই দুনিয়ার কোনো জিনিস নাই এমন মূর্খ যেই মূর্খতার শেষ নাই সীমানা নাই বর্তমান সময়ে মানুষ শিক্ষিত হইলেও এদের শিক্ষা এদেরকে মানুষ বানায় না বরং জ্ঞান পাপী আর শয়তান বানায় যেই শিক্ষা থাকার পরেও শয়তান হয় এই শিক্ষা কোনোদিন কাজের শিক্ষা হতে পারে না দুই নাম্বার তখনকার মানুষ জুয়া খেলায় ব্যস্ত থাকতো প্রকাশ্যে বর্তমান যুবকেরা জুয়া খেলা মোবাইলের মাধ্যমে খেলে এখান থেকে কক্সবাজারে খেলে জুয়া আমি আর আমার এই সম্পর্কে বেশি ধারণা নাই তবে এটা এটা জানি যে জুয়া মোবাইলে খেলা যায় এবং বাজারঘাটে গ্রাম দেশে স্পষ্টই খেলে আরেকটা হলো ঘুষ সুদ এগুলো তখন জামানায় একদম ওপেন ছিল মানুষ এটাকে নিজেদের কাজ মনে করত আদত মনে করত বর্তমান সময়ে টেবিলের তল দিয়ে চলে না চলে না তখনকার জামানায় কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত একে কুফল মনে করে জ্যান্ত কবর দেওয়া হতো নাউজুবিল্লাহি মিন জালিক গত বছরের একটা সংবাদ আপনাদেরকে বলি ইন্ডিয়ায় একটা পরিবারে কন্যা সন্তান জন্ম করার জন্মগ্রহণ করার কারণে নিজের আপন দাদি ওই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রেখে দিছে জীবন্ত জীবন্ত বলেন তো 1400 বছর আগের অবস্থা মিলে গেল না এখন আমাদের দেশে বর্তমান সময়ে নারীদের হালত এমন যে একটা নারী কার সন্তান নিচ্ছে সে নিজেও জানে না অবশেষে সাংবাদিকরা খুঁজে দেয় তার বাপকেটা যারা বুঝার এরা বুঝছেন ঠিকই তখনকার জামানায় আরবে জাহেলি জামানায় নারীদের অবস্থা ছিল এমন আমার পেট সন্তান আমার কোত থেকে নেবো এটা আমার হিসাব আমি মানুষকে কেন জবাবদিহিতা করতে যাব তখনকার অবস্থাও ছিল এমন এখনকার অবস্থা এমন ছিল মনে রাখবেন একটা মানুষ নারী একটা মানুষ কখনো নিজের গর্ভের সন্তান কোত থেকে নিবে কতবার নিবে কেমনে নিবে এই কথা বলতে পারে না কুকুর যেভাবে চতুর্দিক থেকে বাচ্চা নেয় মানুষ এটা নিতে পারে না কারণ এটা মানুষের কাজ না এটা কুকুরের কাজ তখনকার জামানায় আরবের মানুষগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে উলঙ্গ হয়ে নাউজুবিল্লাহ কি হয়ে ন্যাংটা কেন জানেন এদের অবস্থা ছিল খুব হাসি শুনছে যে একটা শব্দ এদের অবস্থা ছিল কি তখনকার জামানায় মানুষদের চিন্তা ছিল এটা যে আমি যেই কাপড় পরে তওয়াফ করব আল্লাহর ঘর এই কাপড়টা তো নাপাক মানে এই কাপড় পরে তো গুনাহ করি গুনাহ করা হয় যেই কাপড় পরিধান করে ওই কাপড় পরে আবার আল্লাহর ঘর কেমনে তওয়াফ হয় তাদের চিন্তা দেখেন মনে হইতেছে কথা সত্য কিন্তু আসলে কি মতলব ভালো আচ্ছা মানুষ কি কাপড় দিয়ে গুনাহ করে না অঙ্গ দিয়ে গুনাহ করে মানুষ তার লজ্জাস্থান দিয়ে গুনাহ করে মানুষ তার হাত দিয়ে গুনাহ করে মানুষ তার পা দিয়ে গুনাহ করে তো অবস্থা তো এটা হওয়া দরকার ছিল তুই যে লজ্জায় স্থান দিয়ে গুণা করলি ওইটা কাইটা তার প্রতি তো অফ যা ওইটা করে না পোশাক খুলে ফেলায় কতটা মূর্খ চিন্তা করে কতটা জাহেল চিন্তা করে এই জাহিলি জামানায় আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলেন যে একজন নবী আসা দরকার একজন বেশি না অন্যান্য নবীর জামানায় আল্লাহ পাক একসাথে একাধিক নবী প্রেরণ করেছেন অনেক নবীরা ভাই আপন দুই ভাই নবী ছিলেন একই জামানায় একই এলাকায় অনেকে ছিলেন বাবা নবী ছেলে নবী আবার ছেলের ছেলেও নবী ইয়াকুব ইউসুফ হ্যাঁ আমরা জানি মুসা হারুন ভাই ভাই নবী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মহব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন 10টা রহমত সুবহানাল্লাহ একবার পড়বেন 10টা গুনাহ মাফ একবার পড়বেন 10 বার আল্লাহ পাক সম্মান বুলন্দ করে দিবেন বিপদে পড়বেন দুরুদ পড়বেন বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করে দিবেন
আমার তাজরিবা যত বড় বিপদ হোক না কেন দুরূদ পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মুক্তি দিয়ে দিয়েছে এইজন্য ব্যবসায় বরকত হয় না দুরূদ পড়েন শরীর অসুস্থ দুরূদ পড়েন বিপদে পড়েছেন দুরূদ পড়েন রাসূলের দুরূদ এমন কোন বিপদ নাই যেটা থেকে আল্লাহ পাক আপনার হেফাজত করবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওই সময়টাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবেন একজন নবী যথেষ্ট নবীর মতো নবী একজন যথেষ্ট ওমরের মতো একজন ওমর যথেষ্ট বেশি দরকার নাই এই জামানাতে যদি একজন চেয়ারম্যান আল্লাহ ওয়ালা ইমানদার হয়ে এলাকার মানুষদেরকে শাসন করার এই চিন্তা করে এই এলাকায় কোনো চুরি রাহাজানি অন্যায় অবিচার স্টেজিং চলতে পারে না একজন চেয়ারম্যান যথেষ্ট এলাকা সুন্দর করার জন্য একজন আল্লাহ ওয়ালা পেয়েছেন বাস থাকেন একজন যথেষ্ট ওমরের মতো একজন যথেষ্ট মুজাহিদ রাসূল দরকার তো একজন অথচ অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ পাক একাধিক ভাবে একাধিক নবীকে একই জায়গায় পাঠাইছেন কিন্তু আমার রাসূলকে এক সঙ্গে গোটা জামানার জন্য একা পাঠাইছেন সুবহানাল্লাহ কারণ আমার নবী একাই 1000 একাই একাই 1000 না একাই 1 কোটি একাই সারা বিশ্বের জন্য যথেষ্ট কারণ অসংখ্য নবী রাসূলদের ভিতরে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ বানাইলেন আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে পাঠাইলেন মুফাসসিরিন একদম বলেন প্রায় বনি আদমের শুরু থেকে আদম সৃষ্টির শুরু থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 6500 বছর এই 6500 বছর পর رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم في الدنيا زندگی تے پٹھائیلن اللہ پاک رب العالمين بولن امی امار نبی کے پٹھائیلم امنی امنی نوئے ما ارسلناک الا رحمتا للعالمين امی اللہ تو پٹھائیتم نا کنتو پٹھائیلم جے تو شروع مانوشر جنوئی نا امی اسمانر جن پیغمبر کے پٹھائیلم জমিনের জন্য পয়গম্বরকে পাঠাইলাম পাহাড়ের জন্য পয়গম্বরকে পাঠাইলাম সমুদ্রের জন্য পয়গম্বরকে পাঠাইলাম গাছের জন্য পয়গম্বরকে পাঠাইলাম মাছের জন্য আমার নবীকে পাঠাইলাম আমি আল্লাহ এমন কোন জাতি নাই যে জাতির জন্য আমি রাসূলকে পাঠাই নাই মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়াবাসীর জন্য পয়গম্বরকে রহমত বানাইলাম যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নবী রাসূলদের ভিতরে এই নবীকে আল্লাহ দামি বানাইছেন আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত আজ পর্যন্ত যত মানুষদের রব্বুল আলামিন পাঠাইলেন যত বাবা এই দুনিয়ার জমিনে আসছেন সমস্ত বাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত স্বামী দুনিয়ার জমিনে আসছে সমস্ত স্বামীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত নানা দুনিয়ার জমিনে আসছেন সমস্ত নানাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নানা ছিলেন আমার নবী মুহাম্মদ আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত শ্বশুর এসেছেন সকল শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর আমার নবী আপনার নবী মুহাম্মদ আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন সকল নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ভাইরা আমার খুব বুঝবেন এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন আমার দাম যেমন তোমাদের দাম তেমন যার কারণে দুনিয়ার জিন্দেগি কিয়ামত হওয়ার পর রব্বুল আলামিন যখন সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করাবে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ যতক্ষণ উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতে না ঢুকবে সুবহানাল্লাহ এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম আল্লাহ পাক পাওয়ার দিয়া দিয়েছেন অন্য নবীদের উম্মতদের রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্যান্য কিতাবের ভিতরে ডাক দিয়েছেন কিভাবে ইয়া আইয়ুহাল মিসকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মিসকিনের দল হে কুলাঙ্গারের দল রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদেরকে ডাক দিলেন ভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আপনাকে আমাকে শেষ জামানার নবীর উম্মতদেরকে ডাকলেন অন্যভাবে অন্য নবীর উম্মতদেরকে রব্বুল আলামিন বলেন মিসকিন আপনার মতো আমার মতো বান্দাদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারের দল অন্যদেরকে বলে মিসকিন আমাদেরকে বলে কি মুমিন মুমিন
মুমিন এটা আল্লাহ পাকের দেয়া নাম এই নামের মর্যাদা যে ধরে রাখতে পারে না ও মুনাফিক ছাড়া অন্য কোনো কিছু না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা যারা দাবি করে মুসলমান মাগার মুসলমানিত্ব নাই এদেরকে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বলা হয় মুনাফিক বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কোরআনের ভিতরে কি নামে বলেছেন দেখেন আল্লাহ পাক বলেন ইয়া মূসা লা তাখাফ কোরআনের ভাষায় ডাক দিয়ে বলেন হে মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় নাম ধরে ডাকলাম মূসা পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া এই জায়গায় ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া রব্বুল আলামিন অন্য কিতাবের কোরআনের ভিতরে অন্য নবীর নাম বলেন ওয়া ইসমাঈল ওয়া ইব্রাহিম ওয়া যাল গিফ আল্লাহ পাক জায়গায় জায়গায় পয়গম্বর অন্যান্য নবী রসুল যারা এসেছেন তাদের নাম ধরে ধরে বলেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা জায়গাও দেখাইতে পারবেন না যে জায়গায় আমার মালিক পয়গম্বরকে মুহাম্মদ বলে ডেকেছেন না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের ভিতরে নাম ধরে উল্লেখ করেন আল্লাহ পাক অন্য নবীদের নাম ধরে ডাকার পর আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ অন্য নবীদের নাম ধরে ডাকেন আমার নবীকে বলেন ইয়া আইয়ুহান নবী এমন কোন জায়গায় দেখাইতে পারবেন না শুধুমাত্র মুহাম্মদ আল্লাহ পাক কোরআনে যদিও মুহাম্মদ উল্লেখ করেছেন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কোন জায়গায় মুহাম্মদ আমি উচ্চারণ করি নাই আমি রব্বুল আলামিন কোন জায়গায় মুহাম্মদ বললেও ওই জায়গাটায় আমি আল্লাহ সাথে সাথে একটা লকব লাগায় দিলাম সেটা হইল রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার এই জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ কিন্তু সে আল্লাহ রাসূল আরেকটা পরিচয় রব্বুল আলামিন দেয় ও খাতামান নবীন কারণ আল্লাহ পাক ভালো করেই জানে নবীর পরে অসংখ্য বন্ড নবীরা দাবি করবে যেমন বর্তমান সময়ে গোলাম আহমদ কাদিয়ানির দলের আছেন নাই যতই দাবি করুক না কেন কেয়ামত পর্যন্ত নবী দাবি যারা করবে এরা মুসলমানের খাতায় থাকবে না এরা হলো কাফের আমার আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار এই জায়গায় রাসূলের পরিচয় যেমন তুলে ধরেছেন এই জায়গায় রাসূলের সাহাবারা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও তুলে ধরেছেন যেন উম্মতের চিনতে কষ্ট না হয় পয়গম্বর কেমন হবে রাসূলের আখলাক ওয়ালা সাহাবারা কেমন হবে আল্লাহ পাক পয়গম্বরকে ওই আইয়ামে জাহিলিয়াতের জামানার পরে যখন পাঠাইলেন আল্লাহ পাক আগে ভাগে সব কিছু ক্লিয়ার করে তারপরে রসুলকে পাঠাইছেন যেন উম্মতের কোনোদিন রসুলকে চিনতে কষ্ট না হয় আজকে যে আপনারা মাহফিল করলেন এখানে প্যান্ডেল দিলেন মাইক দিলেন লাইটিং দিলেন সুন্দর করে গেট সাজাইছেন কেন যেখানে কেউ একজন আসবে যেন চিনতে কষ্ট না হয় জায়গা যেন বুঝতে কষ্ট না হয় তার মানে আজকের সমস্ত আয়োজন কিন্তু এখানে বিশেষ অতিথি যারা আছে এদের জন্য না এখানে অন্যান্য যারা আছে এদের জন্য না এখানে যিনি প্রধান অতিথি তার জন্যই
কি ঠিক না যে প্রধান অতিথি তার জন্যই প্রধান অতিথি কি মাগরিবের পরে বসে না শেষে বসে আল্লাহ পাক রাসূলকে পাঠাইছেন কি আগে না পরে পরে তার মানে বোঝা গেল রাসূল কি জোরে বলে না বুঝেন নাই মনে হয় এই যারা আগের এরা আল্লাহ পাক আগে পাঠাইছে আল্লাহ পাক তো আগে নির্দিষ্ট করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে উনি নির্বাচিত সবার আগে কিন্তু বসছেন সবার পরে এই আপনারা যখন দাওয়াত দিবেন আগেতে আমারে দিবেন না অন্য কাউকে দিবেন আগে আমাকে দিবেন না উনি বলতেছে যে দের বছর আমি ওয়েট করতেছি আপনারা দাওয়াত দিতে পারতেছেন না সুযোগ পাই না খালি নাই আমি কো তাও আপনার ভাগ্য ভালো দের বছর মাত্র কমই হইছে অনেকে 5 বছর ধরে আছে এখন এই যে দের বছর দুই বছর অপেক্ষা আগে প্রধান বক্তা ঠিক করে তারপরে বিশেষ বক্তা কিন্তু বসে বিশেষ বক্তা আগে প্রধান বক্তা পরে উচিত ছিল প্রধান বক্তা আগে বসা যেহেতু আগে হে সিলেক্ট হইছে কিন্তু পরে কেন আল্লাহ পাকের নিজামই তো এটা আগে সিলেক্ট হবে মগর বসবে পরে কারণ এটার মর্যাদা বেশি রাসূলকে নির্বাচন করেছেন আগে বসাইছেন সবার পরে কেন কারণ প্রধান অতিথি আগে আসলে মানুষ টিকবে না এই কারণে প্রধান অতিথিকে শেষে দিলাম যেন সবগুলা মানুষ প্রধান অতিথির অপেক্ষায় বসা প্রধান অতিথির বয়ানটাকে কানে নিয়ে কবর পর্যন্ত জান্নাত পর্যন্ত যেতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথি আমাদেরকে উসওয়ায়ে হাসানার মাধ্যমে বয়ান করেছেন কেন আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন এই উসওয়ায়ে হাসানা অর্থাৎ কোরআনকে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বানায় দিলাম এই বান্দারা খালি মানবে আর আমি আল্লাহ বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির সম্মান এভাবেই দেন রাসূল আসবে তা আল্লাহ পাকের দুনিয়াটা একটু সাজানো দরকার আছে না বুঝে নাই কথা আপনারা সাজাইছেন না আপনারা যদি দুনিয়ার সদরউদ্দিন মানুষে যদি এরকম সাজাইতে পারেন আমার আল্লাহ সারা দুনিয়ার সরকার সরকার যদি সরকারিভাবে রাজ সাজানো শুরু করে তাহলে অবস্থাটা যায় কোথায় কার জন্য সাজাবে রাসূলের জন্য কার জন্য রাসূল কোথায় যাবে কেমন হবে ওই জায়গার নাম কি হবে রাসূলের নাম কি হবে বাবার নাম কি হবে দাদার নাম কি হবে কোন বংশের হবে মায়ের নাম কি হবে বাবার নাম কি হবে সব আল্লাহ পাক আগে থেকেই বুঝায় দিবেন অন্যান্য কিতাবে যেন রাসূলকে চিনতে কষ্ট না হয় কতটা সহজ করে দিবেন এরপরও যদি কেউ না চিনে কপালে লাঠি ছাড়া কিছু নাই দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসার আগে আল্লাহ পাক সব বুঝাইছেন ছোট্ট একটা উদাহরণ দিলে কাহিনী বললে বুঝবেন আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সবচেয়ে বেশি মহব্বত রাসূলকে উনি করতেন এবং রাসূলের পাশেও ছিলেন একটা ফুলের টোকা কখনো লাগতে দেন নাই আবু তালেব বলে আমি একবার মুহাম্মদকে নিয়ে রওনা দিছি সিরিয়া ব্যবসার জন্য আমি যাব একা বাচ্চা মানুষ তখন মুহাম্মদের 7-8 বছর বয়স আমি যাব একা এর বায়না ধরছে আমারে নিয়ে যান কয় বাবা তুমি যায় কি করবা কয় আমি একা এখানে ভালো লাগে না আপনার সাথে আমাকে নেন এখন কাছের ভাতিজা বাগিনা যাদের আছে এরা তো জানেন বাগিনারে বাজারে না নিলে হাটের সময় আবদার করে ভাতিজারে না নিলে আবদার করে এখন এতিম ভাতিজা মোহাম্মদ আবদার করছে না নেয় কেমনে তো নিয়ে গেছে সাথে করে প্রতিমধ্যে কোনো একটা জায়গা জায়গা ওই জায়গাটা ওনারা যাচ্ছে তো হঠাৎ করে একটা পাদ্রি সামনে আসছে এসে বলতেছে এই লিডারকে আমি নাম আবু তালেব কোথায় যান ক সিরিয়ায় একটু দয়া করে বেয়াদবি মাফ করবেন আমি চাই আপনাদের একটু খেদমত করতে একটু বসবেন দুপুরের খাবার দাবারটা খাবেন তারপরে চলে যাবেন হুজুর মানুষ দাওয়াত দিছে মানে তখনকার জামানার পাদ্রি মানেই আলেম এখন যেমন আলেম তখন তাদেরকে বলা হতো রাহেব পাদ্রি হুজুর মানুষ তো আপনাদের মনে হয় এখন হুজুর মানুষ তো দাওয়াত খায় আর আমার দাওয়াত দেয়নি হ্যাঁ পাদ্রি দাওয়াত দিছে তো পাদ্রি থেকে অবশ্যই কোনো না কোনো কারণ আছে পাদ্রি দাওয়াত দিয়ে দিছে ঠিক আছে চলেন খাবো সুন্দর করে সবাই বসছে বসার ভিতরে প্লেট টিলেট বেড়ে দিছে এরে দেন এরে দেন কতজন আপনারা কতজন সবাই কি পাইছে খাবার বলে হ্যাঁ পাইছে দেখেন সবার কাছে পড়ছে কিনা আমার তো মনে হয় যে কোনো একজন অনুপস্থিত না কেউ অনুপস্থিত না সবাই উপস্থিত আছে না 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 একজন নাই একজন নাই কে নাই এই দেখো তো কার পাশে কে নাই একটু দেখো কার পাশে কে নাই একটু দেখো এখন এ দেখে এ আছে উনি দেখে উনি আছে কি সবাই তো আছে নাইটা আবার কে হুট করে পাদ্রি বলতেছে আপনাদের সাথে একটা বাচ্চা ছিল না
আমার ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলে সমস্যা নেই, বাচ্চা মানুষ গাছের নিচে বসে রয়েছে, সমস্যা নেই। কারে কি বলেন, ওরা লাগবে তো কারে, আপনি কি প্রয়োজনীয় কথা বলবেন আমার সাথেই না বলেন, বাচ্চার সাথে কি? পাদ্রি মনে মনে কারে সিন্নি খাইলি কারো ছিল মোল্লা চিনলি না, দাওয়াতটা খাইছে কারো ছিল, কারো ছিল খাইছে, আরে গজ ধরে কয় না আমাকে এরকম ভাবে ইগনোর করে আমার বাচ্চারে এভাবে, তারপরেও বাবার কাছে তো এগুলো ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে ডাক দেন, আপনার সামনে তার সাথে আমার কিছু কথা আছে, অন্য কেউ থাকতে পারবে না, এই বাচ্চার সাথে আপনার আবার কি কথা? পাদ্রি ডাক দিয়া বলেন, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, আমি তার চেহারা, তার চাহনি, তার সব কিছু দেখে আমি বুঝতে পারলাম, এই বাচ্চারে কিছু প্রশ্ন করব, জবাব সে দিবে, কিন্তু মাগার আপনি থাকবেন, অন্য কেউ নয়। আবু তালেব ভাতিজা মোহাম্মদকে নিয়ে পাদ্রির সঙ্গে আলাদা রুমে বৈঠক খানায় বসলো। পাদ্রি প্রথম প্রশ্ন ডাক দিয়া বলেন, নাম কি? মোহাম্মদ। বাহ মিলে গেছে, সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? বাহ মিলে গেছে। আবু তালেব ডাক দিয়া বলে, কি মিলছে? বলবো সবর, বলবো এ ভাতিজা, তোমার আমি প্রশ্ন করব, তুমি লাত উজ্জার কসম খায় বলো, সব সত্য বলবা, কসমটা কার খাইলো বলেন তো? আফরাইতুমুল্লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাত আল-উখরা, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাত উজ্জা নিয়ে তারা পূজা করত, তাদেরকে মানত, ঘরের মধ্যে রাখত, কোলের ভিতরে রাখত, এই দুইটা নাম দিয়া দুইটা মূর্তিকে তারা সব সময় সঙ্গে রাখত। আবু তালেবকে মোহাম্মদকে পাদ্রি ডাক দেয়া বলতেছে, ভাতিজা তুমি লাত উজ্জার কসম খাও, সব কথা সত্য বলবা। মোহাম্মদুর রাসূলুল্লাহ চাইলে বলতে পারতেন, হ্যাঁ কসম খাইলাম, কিন্তু না না, মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, খবরদার আমার সামনে লাত উজ্জার কসম খাবেন না, কারণ আমার কাছে আমার মালিকের কসম ছাড়া কারো কসমের দাম নাই। কসম যদি খাওয়া লাগে আল্লাহর কসম খান, কার কসম? আমার সামনে অন্য কারো কসম খাওয়া যাবে না। অথচ মুসলমানের বাচ্চারা মুসলমান হওয়ার পরে পূজায় যায়, কত বড় বেহায়া নালায়েক হইলে পরে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে পূজা দেখতে যায়, এদেরকে মুসলমান বলা চলে না, এরা হলো মুনাফিক বেঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ছোট মানুষ দেখেন, সে বলতেছে আমার সামনে এগুলো বলবেন না, আমার এগুলো পছন্দ না। একটা বাচ্চা মানুষ হইলে কি হয়েছে, ব্যাটারি ভিতরে তো মেশিন পত্র সব নবুয়তি মেশিন, যার কারণে জবাবও এরকম, বাপরে বাপ, লাত উজ্জার কসম খাওয়া যাবে না, কখনো আমি এগুলো খাই না, আল্লাহর কসম আমি সত্য বলবো। দেখেন নবী হয় না মাত্র বাচ্চা, এত মায়ের কোলে থাকার কথা কিন্তু মানাই। এখন পয়গম্বরকে এবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করতেছেন তিন নম্বর প্রশ্ন, আচ্ছা ভাতিজা তুমি ঘুমাও কিভাবে একটু বলো তো? আবু তালেব বলে, কি প্রশ্ন করেন, ঘুমায় আবার কিভাবে? মানুষ শোয় ঘুমায়, এই প্রশ্ন করার কোনো বিষয় হলো? হয় আপনি চুপ থাকেন, আমার এটা জানা দরকার আছে, এই মুসলমানের ঘুম আর ইহুদি নাসারাদের ঘুমে পার্থক্য আছে না? মুসলমান ঘুমায় কার নামে? আল্লাহুম্মা আমুতু ওয়াহয়া। আমরা তো ঘুমাই ঘুমের ভিতরে নাক ডাকি, উল্টা পাল্টা স্বপ্ন দেখি, কারণ যেটা মোবাইলে দেখে ঘুমাই স্বপ্নের ভিতরে সেটাও দেখি। মোহাম্মদুর রাসূলুল্লাহ চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি একটু চুপ থাকেন, আমি জবাব দিই। ভাতিজা বলো, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ঘুমাই আল্লাহর নামে কেবলামুখী হয়ে ডান কাত হয়ে তারপরে ঘুমাই। এখন আপনি বলবেন কেবলা মোহাম্মদ চিনে কেমনে? মা আমেনা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, এই ছেলেটা যখন আমার গর্ভের ভিতরে ছিল, অন্যান্য মা বোনরা যখন গর্ভের সন্তান নিজের গর্ভের ভিতরে ধারণ করে, এরা তখন গর্ভের সন্তানের কারণে কষ্ট পায়, লাথি দেয়, আঘাত দেয়, কিন্তু আল্লাহর কসম আমার বাচ্চা মোহাম্মদ আমার গর্ভের ভিতরে ছিল, আমি কোনোদিন এক ইঞ্চি পরিমাণও ব্যথা অনুভব করি নাই। শুধু তাই না, মোহাম্মদ যখন জন্মের পরে আমার দুনিয়ার জমিনে আসে,
গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে পড়ে অবাক হয়ে যাবেন শুনলে আমেনে ডাক দিয়া বলেন মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় মোহাম্মদ যখন নামে মোহাম্মদ কান্নাকাটি নাই সুন্দর করে গর্ভ অবস্থা থেকে যখন জমিনের ভিতরে পড়ে আমার বাচ্চা মোহাম্মদ কিবলার দিকে সিজদারত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে যাহা তক হয় রুবুবিয়ত খোদা কি ওয়া তক হয় রিসালাত মুস্তাফা কি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত জাহানের নবী তো এমনই হওয়া উচিত ঠিক কি না বলেন রাসূলের বাবা নাম কি কিছু কিছু চাচা আছে যেমন এক চাচার নাম আব্দুল শামস আরেকটা আব্দুল উজ্জা হামজা এই সমস্ত চাচাদের নাম কিন্তু রাসূলের বাবার নাম কেন আব্দুল্লাহ হইল আল্লাহ পাক চিন্তা করলেন আব্দুল শামস মানে শামসের গোলাম আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম মোহাম্মদ সারা বিশ্ব জাহানের নবী যিনি হবেন তিনি কখনো আব্দুল উজ্জা আব্দুল শামস সূর্যের গোলামের পুত্র হতে পারে না সে অবশ্যই আব্দুল্লাহ আল্লাহর গোলামের পুত্র হবে এই কারণে বাপের নামটাও চেঞ্জ করে দিয়েছে যে এর উরুস থেকে আসবে মা খালাদের ভিন্ন ভিন্ন নাম এক এক খালার এক এক রকম নাম খুব বেশি ভালো অর্থ না কিন্তু মা যিনি হয়েছেন তার নাম হলো আমেনা কেন এই মোহাম্মদ যেহেতু নবী হবে ও যার পেট থেকে আসবে তার নাম থাকতে হবে বিশ্বস্ততার প্রতীক আমেনা সুবহানাল্লাহ সব কিছু আল্লাহ পাক আগে থেকে সুন্দর করে দিয়ে দিয়েছে ও আজকে বুঝতেছেন আপনারা ঘুম আসতেছে প্রশ্ন কোনটা ছিল কয়না কিভাবে এক আমি ডান কাত হয়ে কেবলা দিকে মাথা দিয়ে ঘুমাই আবু তাহলে এবার দেখতেছে খালি কাহিনী যে কি কি প্রশ্ন কেন করতেছে আবু তাহলে বুঝতেছেন আবু তাহলে তো নিজেও জানে না কোন স্মরণের খনি নিয়ে বেরিয়েছে অনেক সময় সন্তান কি হবে এটা বাপ জানেনি বড় হইলেই না বুঝতে যে কি হয়েছে এবার বলতেছে ভাতিজা ভালো আমি তোমার চাদরটা একটু সরাইতে চাই তুমি যে এই চাদর পরে আছো এই চাদরটা একটু সহ আমি একটা জিনিস দেখবো একটু খালি গায়ে হও এবার আবু তাহলে একটু ধমক দিয়েছে আপনি এগুলো কি শুরু করছেন নিয়ে বাচ্চা বাচ্চা মানুষের সাথে কি এগুলো কি পাদ্রি ডাক দিয়ে বলে আবু তাহলে যদি তুমি বুঝতা আমার তুমি এই কথার ভিতরে আটকাই দেনা তুমি বুঝো না তুমি কি নিয়ে হাঁটো কিন্তু আমি এই যাবৎ পর্যন্ত যত কিছু প্রশ্ন করলাম আমার প্রত্যেকটা জবাব পূর্ববর্তী কিতাবগুলোর সঙ্গে মিলে গেছে আমি এখন যেটা দেখতে চাই মোহাম্মদ তার গায়ের জামাটা উঠায় দেখ আমি দেখব মোহাম্মদের পিঠের ভিতরে কিছু আছে কিনা আবু তালেব বলে মোহাম্মদ তুমি জামা খুলো আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদ্রির কথা অনুযায়ী মোহাম্মদুর রাসূলুল্লাহ তার গায়ের চাদরটা উঠায় দেয় পাদ্রি তাকা দেখে মোহাম্মদের দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়তের সিল মোহর লাগানো মোহাম্মদ পাদ্রিও ভালো করে জানে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হবে তার দুই কাজের মাঝখানে দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়তের সিল লাগানো থাকবে অসংখ্য সাহাবা আজমাইন পয়গম্বরের এই মোহর নবুয়তের সিলের ভিতরে চুমা খায়া জান্নাতি হয়ে গেছে আহ পাদ্রি ডাক দেয়া বলে মোহাম্মদ যা কিছু দেখা দরকার সব দেখা শেষ এবার একটা কথা আবু তালেব তুমি বলো সন্তানটা কার আবু তালেব বলে আমার সন্তানকে মিথ্যা কথা কারণ তোমার জানো না তোমার এই কথার দ্বারা কত বড় জিনিস ক্ষতি হয়ে যাবে আবু তালেব বলে এটা আমার সন্তান এখানে কোনো সন্দেহ নাই কারণ আবু তালেব মোহাম্মদের চাচা হিসেবে এই কথাটা পাদ্রিকে জবাব দিয়েছেন কিন্তু পাদ্রি এত কিছু যেহেতু জানতে পারে পাদ্রি এটাও জানে মোহাম্মদের বাবার নাম আবু তালেব হতে পারে না হবে কি এটা ভালো করে জানে যার কারণে মোহাম্মদ পাদ্রি বলতেছে ধর্মিয়া আপনি চাপাবাজি করলে হবে সুন্দর করে বলেন এটা কে ও আপনি কি হন আমি জানি তার বাবার নাম আবু তালেব হতে পারে না হবে আব্দুল্লাহ
যে এই কথা বলছে এবার পাদ্রির কথা শোনার পর আবু তালেব বলতেছে আচ্ছা আপনি এত কিছু জানলেন কেমনে বলেন কিভাবে জানেন বলেন পাদ্রি ডাক দিয়া বলতেছেন তোমরা যখন দূর থেকে সামনের দিকে আগাও সামনে এক পা দুই পা কদম দিয়ে দিয়ে তোমরা যখন আমার দিকে আগাইতেছো আমি তো জানতাম না তোমাদের মাঝখানে মোহাম্মদ আছে কিন্তু আমার রব্বুল আলামিন আমাকে জানাই দিছে তোমরা যখন সামনে আসতেছো গতকাল মানুষ তোমরা মরুভূমির কঠিন রোদের ভিতরে সামনে আগাইতেছো প্রত্যেকটা মানুষের গায়ের ভিতরে মরুভূমির রোদ কিন্তু আমি উপর থেকে তাকায় দেখলাম ছোট্ট একটা মেঘের টুকরা এই বাচ্চাটার মাথার উপর দিয়ে ছায়া দিতে দিতে আসতেছে আমি দূর থেকে দেখে অবাক কি ব্যাপার আমার তো এরকম জিনিস কোনোদিন চোখে নজরে পড়ে নাই এই জিনিস চোখে নজরে পড়া মানে বিশ্বনবী মুহাম্মদ চলে আসা কারণ মেঘ কোনোদিন অন্য কাউরে কোনোদিন ছায়া দিতে পারে না মেঘ একমাত্র ছায়া দান করবে মুহাম্মদ রাসূলুল্লাহকে এ আবু তালেব তুমি শুনে নাও আর এটাও না যখন তোমরা সবাই মিলে সামনে আসো দুপাশের বড় বড় খেজুর গাছ আমি নিজের চোখে দেখলাম ওই দুই পাশের খেজুর গাছগুলা মুহাম্মদের দিকে তাকায় আর কেমন যেন মাথা নোয়া নোয়া মুহাম্মদের সালাম দেয় রুখসার সে বড় কাকা দ্বারা পর্দা উঠা দো রুখসার সে বড় কাকা দ্বারা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো আয় বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো সুবহানাল্লাহ পাদ্রি এগুলো সব বুঝে গেলেন বুঝার পরে ডাক দিয়া বলতেছে আবু তালেব এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এই জায়গায় দাওয়াত দিলাম মাত্র এই কথাটুকু বলার কারণে তুমি যাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেছো এ সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার সিরিয়ার উদ্দেশ্যে যাওয়া তাকে নিয়ে বন্ধ করো কারণ সিরিয়ার কোনো ইহুদি নাসারা যদি টের পায় মুহাম্মদকে বাঁচতে দিবে না হত্যা করে ফেলবে সুতরাং এই নবীকে বাঁচা দরকার মনে রাখো আমি যদি এই নবীকে নবীকে হায়াতে পাই আমি নিজেও যদি হায়াত পাই নবীকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর কসম আমি নিজেও এই নবীর উম্মত হিসেবে গণ্য হব আল্লাহ পাক সব কিছু আগে পৌঁছায় দিছেন পাদ্রি জানতো কিভাবে যে মুহাম্মদের বাবার নামেই হবে কারণ আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার নবী দুনিয়াতে যাবে নবীর যেন কোনো প্রকার কষ্ট না হয় সব বান্দা যেন দেখলেই সালাম দেয় গাছ যেন দেখলে সালাম দেয় মাছ যেন দেখলে সালাম দেয় আসমানের মেঘ যেন নবীকে দেখলে সুন্দর করে ছায়া দেয় আমি আল্লাহ পাক সব কিছু আগে থেকেই সুন্দর করে গোছায় রাখবো কারণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যাচ্ছে যদি রাসূল যাবে দুনিয়াতে আর কোনো অন্ধকার থাকবে এই নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ দাড়ি রেখে না দাড়ি শেষে যারা যারা দাড়ি নাই নিয়ত করেন কারণ কবরে যাওয়ার পর যখন দেখবে জবানের ভিতরে দাড়ি নাই বলবে আল্লাহ কার মতো দেখায় দেখতো চেহারা কার লগে মিলে বলবে খান সাহেবের লগে মিলে অথবা হিরো আলমের সাথে মিলে কইলাম আর কি অথবা অমুক ইহুদির সঙ্গে মিলে অথবা অমুকের সঙ্গে মিলে মানে যাদের দাড়ি নাই সে যাদেরকে দুনিয়াতে ফলো করছে তাদের সঙ্গে মিলতেছে আল্লাহ বলবে যা যার সঙ্গে মিলে তার সঙ্গে জাহান্নামে দে আ যদি দাড়ি থাকে এ চেহারা কার মতো রে কয় নবীর মতো যা বিচার নিকাশ করা হবে আগে নবীর সঙ্গে জান্নাতে দিয়ে দে যা আল মারউ মা মান আহাব্বা যাবেন তার সঙ্গে আরে গাছ যদি রসুলের সঙ্গে জান্নাতে হইতে পারে গাছ যদি রসুলের সঙ্গে জান্নাত দিতে জানেন নি ঘটনা রসুল মেম্বারে খুতবা দিতেন একটা গাছ টেক লাগায় সাহাবারা মসজিদের নববীর মেম্বার তৈরি করে দিছেন তখন ওখানে যায় রসুল দাঁড়াইছেন মেম্বারে খুতবা দিবে ওই জায়গায় রসুল করিম খুতবা দেওয়া শুরু করছে আর ওই সামনে থেকে ইবনে আব্বাস বলেন আমি শুনতেছি বাচ্চা কান্না করতেছে বাচ্চা কোথায় এখানে তো কোনো বাচ্চা নেই
رسول كريم صلى الله عليه وسلم كذا دبل يا رسول الله كونو آواز كانر بيدر بان كينا رسول بولن ها تم رجار آواز پاو آمي اتر آواز پاي پیغمبر بولن صاحب اجمعين ايتا دنیا كونو شادرون مروشر كان ننا اي كانر آواز تا اتو دن پر جن تو جي خزور غسر شنگر تك لگا خطبه دي تام خزور غس تا جيبون تو نامي تو اكتا خزور غس جي خزور غسر پران نائي كيچو نائي এই খেজুর গাছের সোহবত ত্যাগ করার কারণে এই দুঃখে খেজুর গাছটা কান্না শুরু করে দিয়েছে রাসূল বলেন আমি যে খেজুর গাছের গায়ে হাত দিয়া বললাম টেনশন নাই আমি রাসূল জান্নাতে গেলে তোর খেজুর গাছকেও জান্নাতে নিয়ে যাব সাহাবাত মাইন বলেন যখন পয়গম্বর এই কথা বললেন সঙ্গে সঙ্গে গাছের কান্না বন্ধ হয়ে গেল বায়রা আমার আমার রাসূল তো দামি জিনিস যারা রাসূলকে চিনে তারা রাসূলওয়ালা হয় নায়েবে নবী হয় আজকে হাজারো মানুষ কেন মদিনায় যায় কারণ কি রাসূল মদিনায় গেছেন যার কারণে মদিনার কোনো দাম ছিল না একমাত্র পয়গম্বরের কারণে মদিনার দাম হয়েছে আগে ছিল ইয়াসরিব যার কারণে কোনো দাম ছিল না কিন্তু যখন হিজরত করে মদিনায় আসলেন এই মদিনার জন্য এখন হাজারো মানুষ পাগল এখন এমন অনেক মানুষ আছে চায়ের দোকানদারি করে এক টাকা দুই টাকা করে জমায় মনের ভিতরে সারা জিন্দেগির ইচ্ছা একটা বারের জন্য আমার হাবিবের রওজার পাশে যেন যায় একটু দাঁড়াইতে পারি এ যুবক ভাইরা এই মুরব্বিরা সারা দুনিয়ার মানুষ একটা মদিনার জন্য পাগল ওই জায়গায় যাওয়ার জন্য মানুষের দিলের তামান্না কেন বলে ওই জায়গায় আমার আপনার আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদ মদিনার কুকুরও যদি হইতে পারতাম দিলটা শান্তি হইত একমাত্র আমার রাসূলের রওজার পাশে তো একটু ঘোরাফেরা করতে পারতাম আমার রাসূল যেখানে দাম সেখানে রাসূল যার সঙ্গে মিশছেন তার দাম বেড়ে গেছে রাসূল যেই জিনিস ধরছেন ওই জায়গার দাম বেড়ে গেছে রাসূল যেখানে গেছেন ওই জায়গার দাম বেড়ে গেছে এই মুসলমান এই কারণে কোটি কোটি উম্মতদের দিলের তামান্না জিন্দেগীতে একবার হলেও পয়গম্বরের রওজা জিয়ারত করা ঠিক কিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দে পথের ধুলি আমি
মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মনে বড় ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম মই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম দিদার দেখাতে নেই আওয়াজ শোনা দো দিদার দেখাতে নেই আওয়াজ শোনা দো জিন লোগোঁ কো কহলাতে হ্যায় সব তেরি গলি কে উন লোগোঁ কি দফতর মে মেরা নাম লিখা দো উন লোগোঁ কি দফতর মে মেরা নাম লিখা দো আমিন বলেন জোরে খুলে রওজায় যাওয়ার ইচ্ছা আছে না নাই নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে না নাই এত কিছু বলার উদ্দেশ্য হইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দামি আমাদের যে তারে মানা উচিত এটা ওখান থেকেই বুঝে নেন যেই নবীকে আসমানের মেঘমালা চিনল জমিনের গাছ চিনল আমি আপনি চিনলাম না তার মানে কপাল পোড়া কপাল যদি খুলতে চান রাসূলের সঙ্গে মহব্বত জুড়ে দেন কারণ রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ রাসূল জানায় দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে অনুসরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সঙ্গে অনুসরণ থাকবে মহব্বত থাকবে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রাসূলের সঙ্গে মহব্বতের সবচাইতে বড় মাধ্যম হলো রাসূলের উপর দুরুদের আমল আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার দুরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়ে যায় এইজন্য আপনাদেরকে শেষ কথা এটা বলে যাই কাজ করবেন অফিস আদালতে বসে আছেন চেয়ারম্যান চেয়ারম্যানই করবে মেম্বার মেম্বারই করবে ব্যবসায়ী ব্যবসা করবে রিকশা চালা রিকশা চালাবে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের একটা কাজ থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তো পড়েন বাস যত পড়বেন তত সওয়াব প্রত্যেকবার পড়বেন সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ রাসূলের কাছে আপনার আমলনামা পৌঁছায় দেওয়া হয় যত বেশি রসুলের কাছে আপনার নাম যাবে তত বেশি আপনি রসুলের কাছে কি হবেন পরিচিত হবেন আর যত বেশি পরিচিত হবেন তত বেশি সুপারিশ আগে আগে হবে আপনাদের এই এলাকার থেকে কেউ যদি আমার সঙ্গে প্রত্যেক মাসে একবার যোগাযোগ করে অন্তত আমি সখীপুরে ঢুকলে তার স্মরণ করব কেন যে এই ব্যক্তিটা আমার সাথে যোগাযোগ রাখে মহব্বত রাখে চিনি না জানি না হুট করে এসে কোনো নজরে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আমি কেন হাসি দিলাম না আপনি কোনো নজরে ভালো না তারপরে তো চিনি না আপনার সঙ্গে আমি গলা ধরে ধরে হাঁটবো রসুল তো আপনারা চিনেই না কারণ আপনার দাড়ি নাই তা চিনে না যেহেতু আপনাকে কিভাবে রসুল সুপারিশ করে আপনি কিভাবে মনে করবেন এই জন্য সুপারিশ যদি পাইতে চান সুন্নত উঠান জবানে দুরুদ উঠান কবরে যাওয়ার পরে কিচ্ছু লাগবে না রসুল বলবে আরে ওরা তো চিনি অমুকের ছেলে অমুক বাড়ি অমুক জায়গায় প্রত্যেক সপ্তাহে আমাকে আমল পাঠাইতো সব দুরুদের সব পাঠাইতো ও জান্নাতে যদি না যায় তাহলে আমিও যাবো না আমি ছাড়া ওকে জান্নাতে যাবো না আপনাদেরকে যেন তৌফিক দেয় ব্যবসা বাণিজ্যে বরকত নাই দোকানের ভিতরে দুরুদ শরীফের আমল শুরু করে দেন দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে ক্ষেত খামারে ফসল হয় না পানি দুরুদ শরীফ পড়েন পানিতে ফু দেন ছিটা দেন অথবা কাজ করতেছেন দুরুদের আমল পড়তে থাকেন ইনশা আল্লাহ বিশ্বাস রাখেন এক আমল দুরুদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা দরকার নাই ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আমি সহ কারা কারা পড়বেন আল্লাহ কবুল করো আর জোরে আমিন বিশ্বাস রাখেন তো ইনশাআল্লাহ যদি বিশ্বাস রাখার পরও যদি কাম না হয় আমার কেমতে ধরেন আর আমি ধরবো যদি কাম না হয় আমার হুজুর করে কারণ আমার হুজুর আমাদেরকে এগুলো বলছে কি ঠিক না অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ আমল আমরা করবো আল্লাহ পাক বরকত দিবে ঠিক না আমাদের আমল কতটুকু আর কবুল হয় চেষ্টা তো করতে সমস্যা নেই চেষ্টা করবো ইনশাআল্লাহ
আল্লাহ পাক বরকত দেন ও আল্লাহ পাক বরকত দিবেন এই পর্যন্ত আজকে আপনারা এই শেষ মেশ পর্যন্ত যারা বসছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে সবকিছুতে বরকত দান করে বলেন আমিন আরেকটা জিনিস এটা অন্তরে ভরবেন আমরা সবাই রাসূলের উম্মত সন্দেহ আছে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে কেউ যদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই মহব্বতের প্রাণপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বিন্দু পরিমাণে বিষোদগার করে ঈমানের দায়িত্ব থেকে আমরা তাদের বিরুদ্ধে কিছু না কিছু আন্দোলন হয়তো আমার কাজে প্রকাশ পাবো যদি নাও পারি অন্তত অন্তর থেকে ঘৃণা করব এতটুকু যদি না হয় আপনি মুমিন নয় আপনি রাসূলের উম্মত নয় আপনি যদি মনে করেন করছে তো আরেক দেশে আমি কেন বলবো হ্যাঁ এটা আপনার ঈমান কারণ আমার রাসূলের আঘাত যেখান থেকে দেখ না কেন আমি যদি উম্মত হই আমার এই জায়গায় বুকের ভিতরে আঘাত লাগাটা দরকার এবং আল্লাহ পাক বলেন রাসূলকে আঘাত দিয়ে তো কেউ পার পাবে না পার পায়ও নাই তবে আমি আপনি এদের বিরুদ্ধে আন্দোলন করে দুইটা কথা বলে আমার ফায়দা কি জানেন আমার ফায়দা হলো আমি আমার রাসূলের পক্ষে যখন একটা স্লোগান দিব এটা আমার সাক্ষী হয়ে থাকবে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কিছু করতে না পারলেও রাসূলের পক্ষে একটা স্লোগান দিয়েছিলাম ওই স্লোগানের উসিলে আল্লাহ পাক রাসূলের সঙ্গে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এই জন্য যে কোনো বেঈমানরা ইসলামের বিরুদ্ধে যদি কথা বলতে যায় সুন্নার বিরুদ্ধে যদি কথা বলতে যায় যুবক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চর্ম নাই কিচ্ছু বুঝি না একসঙ্গে রাসূলের উম্মত হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে তৈয়ার থাকবো বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নও জুয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার মুখে ইমানের বল জবানে আল কুরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নর ধ্বংস তার জীবনের চেয়ে ভুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক বলেন আমিন মৌ পর্যন্ত আমাদের ঈমানকে আল্লাহ পাক মজবুত রাখুক বলেন আমিন সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক বলেন আমিন আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে জানে মালে ঈমানে আমলে তাদেরকে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন সকল দূর শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين مولا مهر بني كرم أكبر تكي برجن دقنا قربان درقنا هر بوشما تاني أتو مار در برها الدلم মালিক গো মেহরবানি করে আমাদের গুনাহ কাদা তুমি আল্লাহ মাফ করে দাও আমিন রব্বুল আলামিন জানে মালে বরকত দান করে দাও আয় আল্লাহ ঈমানের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ যা আলোচনা হয়েছে আমলের ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন মেহরবানি করে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও
এর সওয়াবগুলো মদিনা মুনাওয়ারা মোবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত আল্লাহ বিপদে মুসিবতে যারা আছে মুসিবত দূর করে দাও অভাবগ্রস্ত যারা আছে অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ অসুস্থ যারা আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ জানে মানে হায়াতের ভিতরে বর্গ দান করে দাও আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তোমার রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যারা আল্লাহ আমাদের ভিতরে অন্ধকার কবরে শায়িত আছে মা বাবা দাদা দাদি হে আল্লাহ সকল কবরবাসীদের ভিতরে আজকে আল্লাহ আমাদের এই সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খিদমত করার তৌফিক দাও আল্লাহ মা বাবাকে সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা চাকরি পায় না চাকরির ফয়সালা করে দাও আল্লাহ আল্লাহ যারা বিবাহ হয় না অনেক কার পাত্র পাত্রী থেকে বিবাহের ফয়সালা করে দাও আল্লাহ সন্তান যাদের হয় না সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন হার হালত যা দুনিয়াতে দরকার প্রত্যেকটা হালত তুমি আল্লাহ আমাদের জন্য আসান করে দাও আল্লাহ আল্লাহ হালতের ভিতরে যদি কোনো মুসিবত থাকে মুসিবত গুলো দূর করে দিও আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা যাওয়ার তৌফিক দান করে দাও যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.